সর্বকালে সর্বশ্রেষ্ঠ মানব প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল খাবার গ্রহণ করতেন তা ছিল সর্বোচ্চ স্বাস্থ্যসম্মত ও পুষ্টিগুণে সমৃদ্ধ। আজকের বিজ্ঞানের গবেষণায় তা প্রমাণিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাবারগুলো গুণাগুণ ও মানব দেহের জন্য সেগুলো ছিল প্রয়োজনীয়তা। তো আজকের ভিডিওতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কি খাবার গ্রহণ করতেন তা নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। পনির হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহ থেকে বর্ণিত, তাবুকের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু পনির উপস্থাপন করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহ পড়ে একটি চাকু দিয়ে সেগুলোকে কাটেন এবং কিছু আহার করেন। আবু দাউদের 38-19 নম্বর হাদিস। মাখন হযরত ইবনাই বিসর আল মুসলিমাইন রাদিয়াল্লাহ থেকে বর্ণিত, তারা উভয়ে বলেন, একবার আমাদের ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেন। আমরা তার সমক্ষে মাখন ও খেজুর পরিবেশন করি। তিনি মাখন ও খেজুর পছন্দ করতেন। তিরমিজির 1843 নম্বর হাদিস। মিঠাই ও মধু হযরত আয়েশা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিষ্টান্ন ও মধু পছন্দ করতেন। এটি বুখারীর 51-15 এবং মুসলিম শরীফের 26-95 হাদিস। বুখারি শরীফের আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মধু হলো উত্তম ওষুধ। ই মাখা রুটি হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহ থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলেন, যদি আমাদের কাছে বাদামি গমের তৈরি ও ঘিয়ে সিক্ত সাদা রুটি থাকতো তাহলে সেগুলো আহার করতাম। আনসারি এক সাহাবি এই কথা শুনে এ ধরনের রুটি নিয়ে আসেন। ইবনে মাজহা 33-40 নম্বর হাদিস। উদ হযরত আনাস রাদিয়াল্লাহ থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মেরাজের রাতে বাইতুল মাকদ্দেসে আমি 2 রাকাত নামাজ পড়ে বের হলে জিব্রাইল আলাইহিস সালাম আমার সমক্ষে শরাব ও দুধের আলাদা 2টি পাত্র রাখেন। আমি দুধ পাত্রটি নির্বাচন করি। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, তিনি প্রকৃত ও স্বভাবজাত জিনিস নির্বাচন করেছেন। এটি বুখারীর 31-67, তিরমিজির 213 নম্বর হাদিস। খেজুর হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহ থেকে বর্ণিত, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বার্লির এক টুকরো রুটির উপর একটি খেজুর রাখতে দেখেছি। তারপর বলেছেন, এটি সালান মশলা। আবু দাউদ 38-30 নম্বর হাদিস। অন্য হাদিসে আছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে বাড়িতে খেজুর নেই সে বাড়িতে কোনো খাবার নেই। এমনকি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তান প্রসবের পর প্রসূতি মাকেও খেজুর খাওয়ার পরামর্শ দিয়েছেন। স্মিথ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কিসমিস ভিজিয়ে রাখা হতো এবং তিনি সেগুলো পান করতেন। মুসলিম শরীফের হাদিস। শারিদ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি শারিদ ও হায়াসের শারিদ অত্যন্ত প্রিয় ছিল। শারিদ হলো গোস্তের জলে ভিজানো টুকরো টুকরো রুটি দিয়ে তৈরি বিশেষ খাদ্য। হায়াস হলো মাখন, ঘি ও খেজুর দিয়ে যৌথভাবে বানানো খাবার। সিরকা হযরত জাবের রাদিয়াল্লাহ থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবারের কাছে সালন কামনা করেন। তারা বলেন, আমাদের কাছে তো কোনো সিরকা ছাড়া আর কিছুই নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সেগুলো নিয়ে আসা হলে তিনি তা থেকে খেতে শুরু করেন। তারপর বলেন, সিরকা কতই না উত্তম সালন, সিরকা কতই না উত্তম সালন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, সেদিন থেকে আমি সিরকা পছন্দ করতে শুরু করি। মুসলিম শরীফের 20-51 নম্বর হাদিস। তরমুজ ও শসা হযরত আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরমুজের সঙ্গে রাতাব মানে খেজুর খেতেন। বুখারীর 51-38 নম্বর এবং তিরমিজির 1846 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শসার সঙ্গে রাতাব খেতে দেখেছি। মুসলিম শরীফ 38-06 নম্বর হাদিস। খরগোশের গোস্ত হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, মারুত জাহারান নামক স্থানে আমাদের পাশ দিয়ে একটি খরগোশ লাফিয়ে পড়ে। দৃশ্যটি দেখে আমাদের সঙ্গীরা খরগোশটিকে দাওয়া করে, কিন্তু তারা সেটিকে পাকড়া করতে না পেরে ক্লান্ত ও ব্যর্থ হয়ে ফিরে আসে। তবে আমি দাওয়া করে এর নাগাল পাই এবং দৌড়ে হযরত আবু তালহার কাছে নিয়ে আসি। তিনি মারওয়া নামক স্থানে সেটি জবাই করেন। এরপর খরগোশটির উরু ও নিতম্ব আমাকে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলো বহন করেন।
তাকে জিজ্ঞেস করা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তা খেয়েছিলেন, তিনি বলেন গ্রহণ করেছিলেন। বুখারী নম্বর 2433 নম্বর হাদিস। খাসির পায়া। হযরত আশা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন আমরা ছোট খাসির পায়া রান্না করতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানির 15 দিন পরও সেগুলো খেতেন। বুখারীর 5122 নম্বর হাদিস। মোরগ। হযরত জাহাদাম রাদিয়াল্লাহ থেকে বর্ণিত, একদিন আবু মুসা একটি মোরগ নিয়ে আসেন, ফলে উপস্থিত একজন গলার স্বর ভিন্ন করে আওয়াজ করল। হযরত আবু মুসা জিজ্ঞেস করলেন কি হলো তোমার? লোকটি বললেন মোরগকে আমি বিভিন্ন খাবার খেতে দেখে মার অপছন্দ হওয়ার শপথ করেছি, কোনোদিন মোরগ খাব না। হযরত আবু মুসা তাকে বললেন কাছে আসো, খাওয়ার অংশগ্রহণ করো, কারণ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মোরগ খেতে দেখেছি, আর তুমি তোমার শপথ ভেঙে কাফফারা আদায় করে দেবে। বুখারীর 5138-4662, মুসলিম শরীফের 1649 নম্বর হাদিস। লাউ। হযরত আনাস রাদিয়াল্লাহ থেকে বর্ণিত, একবার একজন দর্জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাবারের দাওয়াত করে, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সেই খাবারে অংশগ্রহণ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বার্লের রুটি এবং গোস্তের টুকরা ও লাউ মিশানো জল পরিবেশন করে, আমি দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্লেট থেকে খুঁজে খুঁজে লাউ নিয়ে খাচ্ছে, আর আমিও সেদিন থেকে লাউয়ের প্রতি আসক্ত হয়ে পড়ি। মুসলিম শরীফ 2061, বুখারীর 5066 নম্বর হাদিস। জলফাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা জয়তুন খাও এবং জয়তুনের তেল গায়ে মাখো, কেননা এটি একটি মোবারক বৃক্ষ থেকে তৈরি। সুনানে ইবনে মাজাহ 1003, তিরমিজির 1851 নম্বর হাদিস। সামুদ্রিক মাছ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাগরের মাছ পছন্দ করতেন, এ বিষয়ে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহ থেকে একটি দীর্ঘ হাদিস আছে। হাদিসটি বুখারীর 4361 ও মুসলিম শরীফের 1935। বিভিন্ন বর্ণনা রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরুভূমির এক প্রকার পাকের গোস্ত, মাশরুম, বার্লি, গাজর, ডুমুর, আঙ্কুর, ভিনেগার, ডালিম ইত্যাদি পছন্দ করতেন। তো দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিওতে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল খাবার গ্রহণ করতেন তা নিয়ে সম্পূর্ণ একটা আলোচনা করলাম। আজকে যে সকল খাবার নিয়ে কথা বলেছি সবগুলো আমরা হাদিসের নাম্বার সহ আপনাদের সামনে উল্লেখ করেছি, তাই আজকের ভিডিওটা সবার কাছে শেয়ার করবেন যাতে অন্য বন্ধুরা জানতে পারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী সকল খাবার গ্রহণ করতেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।